কোটি টাকার কাবিন বানানো হলে আপনাকে যদি দায়িত্ব দেয়া হয়, আপনি নায়িকা, পরিচালক, নায়ক কাকে সিলেক্ট করবেন? নতুন বছরে চমক নিয়ে আসছেন অপু বিশ্বাস। চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ের বাইরে এবার প্রযোজনায় আসছেন তিনি। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য পদ পেয়েছেন তিনি। ছেলে আব্রাহাম খান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন, নাম রেখেছেন অপু জয় প্রোডাকশন হাউস। অভিনেত্রীর বাইরে নতুন পরিচয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। নতুন বছরে অপু তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণের আভাস দেন। একই সঙ্গে তার প্রযোজনায় নির্মিত প্রথম ছবিতে নায়িকা হিসেবে তিনি থাকবেন বলে জানান। দীর্ঘদিন এই অভিনেত্রী বড় পর্দায় নেই। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হল রাজনীতি। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি 2017 সালে মুক্তি পায়। এরপর নতুন কোনো ছবি মুক্তি না পেলেও নতুন ছবির শুটিং নিয়ে ঠিকই ব্যস্ত আছেন। এই অভিনেত্রীর হাতে এখন তিনটি ছবি আছে, এর মধ্যে দুটি মুক্তির অপেক্ষায়, অন্যটির শুটিং শেষ করবেন খুব শীঘ্রই। মুক্তির অপেক্ষায় থাকা ছবি দুটি হলো দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা। দুটি ছবিতে অপু জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরীর সঙ্গে। গেল বছরে অপু জুটি বাঁধেন মডেল অভিনেতা নীরবের সঙ্গেও। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ছায়াবৃক্ষ শিরোনামের একটি ছবিতে। এটির 60% কাজ শেষ হয়েছে জানান কোটি টাকার কাবিন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। নতুন বছরে এই ছবিগুলো দর্শকরা অপুকে নতুনভাবে দেখবে বলে বিশ্বাস করেন তিনি। প্রতিটি ছবিতে দর্শকদের জন্য তার চমকও থাকছে জানান। সার্বিক সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অপু কথা বলেন। তার ভাষ্য, বিগত বছরটা মহামারীর কারণে সিনেমায় খুব একটা খারাপ প্রভাব পড়েছে, এটি কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। আমার কাছে মনে হয় এখন সব নেতিবাচক চিন্তা বাদ দিয়ে একে অপরকে সহযোগিতা করা, ভালো ভালো সিনেমা বানানো ও সেগুলো মুক্তি দেওয়া। আশা করি 2021 সালে যাবতীয় সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবো আমরা।